সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের বিজয়া দশমী আজ। পূজা অর্চনা শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার সময় দেশের বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতার প্রতিবাদে উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত করেছেন আয়োজকরা। সুলতান আহমদ জানাচ্ছেন বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার উদ্দেশ্যে বলেন, আবার এসো বছর ঘুরে। পুরাণ মতে এদিন দশভুজা দেবী দুর্গা মহিষাসুর বধ করবেন, দূর করবেন অশুভ শক্তি, দোলায় চড়ে ফিরবেন কৈলাসে স্বামীর বাড়িতে। তারই আরাধনায় বিজয়া দশমীতে হলো দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন, হলো শেষবারের মতো অঞ্জলি। এক বছরের প্রতীক্ষার পরই চারটা দিন মনে হয় বাতাসের মতো উড়ে যায়। কিন্তু আরও খারাপ এই জন্য লাগছে যে এবার অনেক সীমিত পরিসরে হচ্ছে, আমরা সিঁদুর খেলা করছি না। আবার মঙ্গলবার্তা নিয়ে আসবেন, আমাদেরকে শিখাবেন কিভাবে একত্রিত হতে হয় একজন ধর্মাবলম্বী হিসেবে। কোভিড পরিস্থিতির কারণে আগেই বর্জন হয়েছিল বিসর্জনের শোভাযাত্রা। এবার পূজার সময় বিভিন্ন জায়গায় হামলা ও সহিংসতার প্রতিবাদে সিঁদুর খেলাও বর্জন করেছেন ভক্তরা। সারা দেশে হয়েছে প্রতিবাদ কর্মসূচিও। আমরা চাই না আমার ঘর বাড়িতে যে মা আছে সেও অবমাননা হোক, আমার দেবালয়ে যে মা আছে সেও অবমাননা হোক। সেই কারণে আমাদের আজকে এই যে সিঁদুর খেলা সেটা আমরা বর্জন করছি। কোনো দুর্বৃত্তকে এই মাটিতে স্থান দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। সীমিত আয়োজনে দেবী বিসর্জন করতে সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। প্রতিবাদ প্রতিরোধের প্রতীক দেবী দুর্গা, তবে মানুষে মানুষে প্রতিরোধ গড়ে উঠুক অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু সেখানেও যেন থাকে শ্রদ্ধা সহনশীলতা। এই প্রত্যয় হোক শুভ বিজয়া দশমীতে। সুলতানা হিমু, চ্যানেল আই,